Welcome to GD Gear. Don't forget to subscribe and click on the bell button. সবাই উঠে গেছে, পিছনে মাস্টার বিভান, নীল, ঈশানি, রুনি আর এই যে আমাদের জাম্বামা। নিউটাউন থেকে একটা ক্যাব নিয়ে নীল এবং আমরা এসে পৌঁছলাম এয়ারপোর্ট 3 নম্বর গেটের কাছে। এখান থেকে বাস ধরবো যেটা হাবড়ার দিক থেকে আসছে। ঠিক এই যে হোটেলটা দেখছেন, জগন্নাথ হোটেল, এইখান থেকে সব বাসগুলো পরপর ছাড়ে। আমরা বসে গেছি সন্তোষ পরিবহনের বাসে 3/2। এবার দেখা যাক কেমন হয়। বাস মোটামুটি কমফোর্টেবল। সুন্দর ছিমছাম 350 টাকায় টিকিট পেয়েছিলাম, উঠতেই লাগিয়ে দিল গাদার। ঘুমের গুষ্টি তুষ্টি হয়ে গেল, আর কি করবো, দেখতে দেখতে পৌঁছে গেলাম চালখোলা। বাস অন টাইম ছিল, চালখোলায় নেমে 250 টাকা দিয়ে আমরা পৌঁছে গেলাম রিসর্ট পার্থ কিং বিচ রিসর্ট। আমরা চলে এসেছি পার্থ কিং বিচ রিসর্টে। এখানে এন্ট্রি, আমাদের টোটো, এদিকে বিল্ডিং আছে, আপনাদের রুম ট্যুর করাবো, দেখাবো, দেখতে থাকুন জিডি গিয়ার। এখন 11টা বাজে, চেক ইন হবে না বলছে 12টার আগে, তো একটু ঘুরেই দেখি। এটা রিসেপশন, তারপরে একটা রেস্টুরেন্ট, আর তারপরে সামনেই সুইমিং পুল, আর ওইখানে বিচ। আপনাদের রুম ট্যুরও দেবো, এখন পর্যন্ত সার্ভিস আমার খুব একটা ভালো লাগেনি, আগে আপনাদের জানাবো। আমরা রুমে চেক ইন করলাম, রুমে যা যা থাকে সবই আছে। এখানে যেমন 2টো ওয়াটার বোতল দেখছি, কফি মেকার আছে, একটা ফ্রিজ আছে, কিন্তু রুম আর সার্ভিস খুব খারাপ। মানে 12টায় চেক ইন হবে বলেছিল, সে 12টাতেই চেক ইন হলো, কিন্তু এখনও ফুল চেক ইন হয়নি। ফ্লোর পুরো ভেজা, পা দেওয়া যাচ্ছে না, এই ম্যাট ভেজা। বাথরুমের অবস্থা দেখি, বাথরুমও পুরো ভেজা, এই জাস্ট ক্লিন হলো, টয়লেটারিজ আছে। এমনি ভালো, রিসর্টটা ভালো, বাট সার্ভিস ইজ ভেরি ব্যাড। মানে আমার একটু দীঘা দীঘা ফিল আসবে, এত টাকা দিয়ে মন্দারমণি এসে ওই ফিলটা আসবে না। ফ্লোর পুরো ভেজা, ফ্লোরে পা দেওয়া যাচ্ছে না। এখানে একটা ব্যালকানি, ঠিক আগের রুমটার মতোই এই ভিউ, আর এখান থেকে ব্যালকানি, এই ভিউ, বিউটিফুল রুম। খারাপ নয়, বাট যা হয় সার্ভিস খুব একটা ভালো নয়, সার্ভিস খুব ঢিলে। একটু অবস্থা দেখাচ্ছি, 12টা বেজে গেছে, ঘড়ির কাঁটা এখন 12টা 4, বললো 12টায় চেক ইন হবে। এই একটা, এই ফ্লোরের অবস্থা। মানে এমন অবস্থা, এখানে বউ বাচ্চা নিয়ে আসতে খারাপ লাগবে। রিসর্টের সার্ভিস নিয়ে যাই বলি, লোকেশন নিয়ে কোনো কথা না। লাঞ্চ আমরা অর্ডার করে দিয়েছিলাম, লাঞ্চ আমাদের চলেও এলো। আমরা খুব সিম্পল লাঞ্চ দিয়ে সারলাম আজকে, ভাত, আলু পোস্ত, একটা মিক্স ভেজ, ডাল, চিকেন এবং বাচ্চাদের জন্য নুডলস। আমি দেখেছি পাপই বাইরে গেলে মিক্সড নুডলস উইদাউট এনি স্পাইসেস খুব ভালো খায়, তাই সেটা দিয়ে খেলাম। ভাত ডাল মোটামুটি হট ছিল। তাহলে লিনাইসা, রুম রিসর্ট কেমন লাগছে? মন্দারমণি কেমন লাগছে? এই 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 রিসর্টটা কি কি ভালো, কি কি খারাপ? এভরিথিং ইজ গুড, ইউ লাইক দ্য সি বিচ এন্ড সুইমিং পুল এন্ড ফুড, ফুড কেমন, খাবার ভালো না? লাঞ্চ ভালো খাওনি? নুডলস ভালো খেয়েছো? ঠিক আছে, ছোট্ট একটা ভাত ঘুম, তারপরে চলে এলাম রিসর্টটাকে এক্সপ্লোর করতে। যাই হোক, তার আগে কিন্তু আমরা পুলে নেমেছিলাম, মানে লাঞ্চ করার ঠিক আগে পুলে নেমে লাঞ্চ করেছি। লাঞ্চ করে একটা ঘুম, একটা ওয়াইড স্প্রেড। এই লোকেশন এবং এর পুল নিয়ে কোনো কথা হবে না, বাট আমি আবার বলছি সার্ভিস অতীব বাজে। বাজে মানে এদের স্টাফ খুব কম এবং দে আর নট সিজন্ড এনাফ। পার্কিং যেহেতু মন্দারমণির ঠিক মাঝামাঝি জায়গায়, তাই ম্যাক্সিমাম সময় আপনি সমুদ্রের জল রিসর্ট পর্যন্ত পাবেন, মানে সমুদ্রে সবসময় নামতে পারবেন না। একটু পেছনের দিকে থাকলে, মানে সানসিটি রিসর্টের পরের দিকে থাকলে আপনি সমুদ্র সবসময় পান। যাই হোক, বিকেলের দিকে সমুদ্রর ভাটা চলছে, আমরা নামলাম। নেমে ওই যে দূরে মনসা মন্দিরের কাছে, ওখানে আমরা কিছু শ্যাকে বসেছি। তার আগে পাপইদের এখানে বিচে খেলা চলছে,
কিছু স্যান্ড ক্যাসেল বানাচ্ছে পাপুই বিভান, আর বিভানের বোন সমুদ্র দেখে খুব এক্সাইটেড। আমরা কিছুক্ষণ বাচ্চাদের ওদের মতো খেলতে দিলাম, বিচের ধারে দাঁড়িয়ে একটু তাকালাম এদিক ওদিক, তারপরে একটা ওয়াক করলাম বিচের ধার দিয়ে। প্রায় 1.5-2 কিলোমিটার মতো হাঁটার পরে মনসা মন্দির, যেখানে একটা শ্যাক পেলাম। ওখানে কিছু মাছ কাঁকড়া অর্ডার করে একটু ইভিনিংটা এনজয় করলাম। এই দেখুন পাপই এখানে ল্যাথ খাচ্ছে, একটা হ্যামক নিয়ে আমাকে বললো বাবা এটা দুলিয়ে দাও তো। হাউ ইজ ইট ফিলিং? সি সেইং অসাম। আজকের দিনটা এভাবেই কাটলো, গুড নাইট, আপনাদের দেখা হবে কাল সকালে। আমরা ব্রেকফাস্ট করতে এসেছি, বাফে ব্রেকফাস্ট আছে, দুদিনই কমপ্লিমেন্টারি। 8:30 বাজে, 8:30 থেকে ব্রেকফাস্ট দেয়। আপনাদের দেখাবো কেমন ব্রেকফাস্ট খাচ্ছি, সাথে থাকুন, দেখতে থাকুন জিডি গ্যার। এটা চা কফি দুটোই আছে না, ব্রেড বাটার, এগ, টোস্টেড, এটাতে এখনো কিছু আসেনি, এটা আলু পুরি সবজি, পাস্তা, এটা সাম্বার, তার মানে এখানে একটা ধোসা বা ইডলি আসবে, এখানে পুরি আসবে, ও এগ আর সিমুই ডেজার্ট। এই দেখুন লেনাইসা কি পড়েছে, লেনাইসা লেখা টি শার্ট। হাউ ইউর ফিলিং? আজকেও যথারীতি ব্রেকফাস্টের পরে একটু সুইমিং পুলে গেছিলাম। এখানে খাবার আমরা অর্ডার করে রেখেছিলাম, খাবারটা খোলা ছিল এবং খাবারের উপরে মাছি বসছিল। কমপ্লেন করতে 2 মিনিটের মধ্যে ভেতর থেকে রিপ্লেস করে দিল, মানে বুঝতেই পাচ্ছেন মাছিটাকে রিপ্লেস করে আবার বাকি খাবারটা দিয়ে দিল। এনিওয়ে আমি আবার বলছি সার্ভিস কিন্তু খুব খারাপ, এবং দ্যাটস নট বিকজ দে ডোন্ট ওয়ান্ট ইট টু, বিকজ দে ডোন্ট হ্যাভ দ্য রাইট স্টাফ অ্যান্ড লিমিটেড স্টাফস। আমরা এবার বেরোচ্ছি একটু একটা সাইট সিং করতে, দীঘা, মন্দারমণি, আর এটা আমার কোয়ার্টস, পুজোতে কিনেছিলাম, বেসিক্যালি রুনি গিফট করেছিল পুজোতে, পড়া হয় না, এটাই আমার অ্যাটায়। পিছনে রেসর্টটাকে ফেলে দেখাবো, যদি ট্রিপটা সেরকম দেখার মতো হয় আপনাদের সঙ্গে ভিডিওতেও শেয়ার করবো। এই যে নীল রেডি হয়ে গেছে, বিমান ঈশানি আজকে বার্থডে। পাপু এবার দেখি, তোমাকে দেখি, পাপু আমার সঙ্গে ম্যাচিং করেছে, ম্যাচিং। এই দেখো, এবার রুনি আসছে সবার শেষে লেট করে, একটা অন্য বিষে যাচ্ছি, সবার শেষে লেট করে রুনি ঢুকছে। চলো এবার আমাদের যাওয়া যাক। নীলের খুব ইচ্ছে ছিল দীঘা ট্যুর করবে, তাই আমরা ওদের সাথে বিকেলে বেরিয়ে পড়লাম। দীঘা কিন্তু একদম পাল্টে গেছে, ওল্ড দীঘা আগে কত নোংরা লাগতো, এখন কি সুন্দর করে সাজিয়েছে। ট্যুরিস্ট স্পট হিসেবে বিকেলে ঘুরতে খারাপ লাগবে না। আর পাপই এখানে মিস্টার ডন হয়ে এসছে, উইথ টুইনিং উইথ মাই ড্রেস, এখানে বিবান আর ওর মা। আমরা এখানটায় একটু ঘুরতে ঘুরতে সমুদ্রের ধারে বসলাম, কিছু আইসক্রিম খেলাম, আর ওই যে বাবলগুলো ওড়ায় না, যেগুলো গোল গোল হয়ে আকাশে ওড়ে, সেগুলো কিনলাম। পাপুকে একটু ফিজিক্স শিখিয়ে, মানে হাওয়ার বিপরীতে না করে হাওয়ার দিকে করে শিখিয়ে আমরা এখানটা বিকেলটা ভালোই এনজয় করলাম। এই যে আমরা একটা অটো ভাড়া করেছিলাম, 800 টাকা নিয়েছিল মন্দারমণি থেকে দীঘা, তারপরে দীঘা মোহনা ঘুরিয়ে আমাদের আবার ফেরত নিয়ে গেছিল, হুইচ ইজ ভেরি রিজনেবল, আমরা বেশ ভালোই ঘুরেছি। তারপরে নেক্সট ডে মর্নিং, 2 নাইটস 3 ডেজ আমার ভ্যাকেশন মন্দারমণি প্রায় শেষ। আমরা আজকে এখানে ব্রেকফাস্ট করেছি, আজকে লাঞ্চটা করে বেরিয়ে যাব। লাঞ্চে খুব লিমিটেড অর্ডার করেছিলাম, আলু পোস্ত, ভাত, আর বাচ্চাদের সেই চিরাচরিত নুডলস। আমি মোস্টলি লাঞ্চটা স্কিপ করেছি, ব্রেকফাস্ট একটু হেভি ছিল, আর বাকিটা ফ্রুট জুসের উপরেই ছিলাম, কারণ সুস্থ থাকতে হবে বস। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমরা চেক আউট করে যাব পার্কিং বিচ রিসর্ট থেকে। লোকেশন কোনো কথা হবে না, লোকেশন খুব ভালো, বিচের উপরেই, ঠিক মাঝামাঝি মন্দারমণির, মানে মন্দারমণি এক সাইডে দেবরাজ বিচ রিসর্ট, আর প্রথম দিকে আপনার যে নতুন রিসর্ট লিপসি ভ্যালি যেগুলো আছে, এটা ঠিক মাঝখানে। মনসা মন্দিরের মন্দির থেকে প্রায় 2 কিলোমিটার, মানে এর বাইরে কোনো ঝুপস পাবেন না। কনক্লুড করছি, এখানকার সার্ভিস কিন্তু খুব বাজে, মানে বেসিক্যালি স্টাফরা খুব রুড, মানে মনে হবে যেন সবসময় রেগেই আছে, মুখে কোনো হাসি নেই। আপনি বলবেন একটা টিউব দিন, জলের দিচ্ছি, একটা টাওয়েল দিন, হবে না,
এরকম। কিন্তু লোকেশন ভালো, রুমগুলো ভালো, রুম স্পেশিয়াস, এমনি সব কিছুই ভালো, কিন্তু সার্ভিস খুব বাজে। খাবার দাবার মোটামুটি, কালকে যখন আমাদের খাবার অনেকক্ষণ বাইরে পড়েছিল, অনেকক্ষণই, অনেকক্ষণ মানে সেই মাছি টাছি বসছিল, সেই জন্য আমি এটা কমপ্লেনও করলাম। আর রুম দেওয়ার কথা ছিল 12টায়, সেটা দিতে 12:15 করেছে। এই সার্ভিসটা একটু প্রবলেম, আদারওয়াইজ লোকেশন ভালো, পুলটা খুব ভালো, পুলটা বড়, পুলে কিড সেকশনও আছে, বাচ্চারা এনজয় করবেন। দেখতে থাকুন, সাথে থাকুন জিডি জ্ঞান। সি অফ, বাই। বাচ্চারা সামার ভ্যাকেশন ভালোই এনজয় করেছে, পুল তো পাপই বিভান, খুব ভালো করে এনজয় করেছে, পুলটা অনেকটা বড়, পুল খুব ভালো, এটা নিয়ে কোনো কথা হবে না। এবছরের সামার ভ্যাকেশন মন্দারমণি নীলদের সঙ্গে খুব ভালো ঘুরলাম, আর আপনাদের আমি ফুল রিভিউ দিলাম পার্থ কিং বিচ রিসর্টের। সার্ভিস খুব খারাপ, লোকেশন খুব ভালো, আর পুলটাও খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। অবশ্যই সুইমিং কস্টিউম আনতে ভুলবেন না, নাহলে এরা কিন্তু নামতে দেবে না। সাথে থাকুন, দেখতে থাকুন জিরি জ্ঞান। এনজয় লাইফ।